হামলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ শামসুর জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহিত খন্দকার, হাসানাত জামান সৈকত, প্লাবন শেখ সহ অনেকে। এ সময় তারা সকল ধরনের অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দেন।